খড়গাছিয়া শুরু হলো বইমেলা উৎসব। এই বইমেলা উৎসব এবছর 12 বছরে পদার্পণ করলো। এই মেলায় বিভিন্ন ধরনের বইয়ের স্টল দেখা গেল, যেখানে ছোটদের ছড়ার বই থেকে শুরু করে গল্পের বই সব ধরনের বই দেখতে পাওয়া গেল। তার সঙ্গে এই বইমেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান, ছোটদের খেলনা এবং আরও বিভিন্ন ধরনের স্টল দেখতে পাওয়া গেল। এই বইমেলাতে প্রতিদিন চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত এই অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই বইমেলার উদ্যোক্তা ডক্টর কুমারজ্যোতি বন্দ্যোপাধ্যায় তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও তিনি বিশেষ ধরনের এই বইমেলার আয়োজন করেন। এখনকার দিনে বাচ্চা থেকে বড় সবাই বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, শুধু মোবাইলের প্রতি আসক্ত বেড়ে যাচ্ছে সবার, তাই বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতেই তার এই উদ্যোগ। হাওড়া থেকে মৌমিতা সানার রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমাদের এই বইমেলা 12 বছরে পদার্পণ করেছে, 12 বছর। এবছরের বইমেলা বিশেষত্ব হচ্ছে আপনার শতবর্ষে জালিয়ানওয়ালা বাগ এবং সার্ধ দ্বিশত বর্ষ রাজা রামমোহন রায়। বইয়ের স্টল ধরুন তো আমাদের দেব সাহিত্য কুটির আছে এবং অন্যান্য বিভিন্ন যেসব আপনার বইয়ের প্রকাশনা যেগুলো আছে না, নানা রকমের বইয়ের স্টল হয়েছে। যেমন শিশু সাহিত্যের ওপর অনেক বই এখানে আছে। মানুষ প্রতি বছর আমরা দেখছি যে আগ্রহ ক্রমশ মানুষের বাড়ছে এবং হাজার হাজার মানুষ এখানে আসছে, এটাই আমাদের আনন্দ। এবং সবথেকে যেটা বিশেষ করে এবছর আমরা দেখছি, বই কেনার যে উদ্দেশ্যেই বইমেলা করা সেইটা কিন্তু অনেক পরিমাণে বেড়েছে। মানুষ আসছে, বই কিনছে, তারপরে মেলায় বিভিন্ন যেসব জিনিসপত্র আছে সেগুলো কিনছে, মানুষ খাওয়া দাওয়া করছে এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের সপ্তম দিনে পড়েছে, তো সেখানেও নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হচ্ছে। তারপরে এইটাই আমাদের যে বইমেলা করার উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে মানুষ মোবাইলের ভেতর ঢুকে থাকছে, বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। আমরা যতই মোবাইল ঘাঁটলেও আজকের আধুনিক যুগে সেখান থেকে অনেক কিছু জানা যায়, এটা যেমন সত্যি, কিন্তু বই পড়ার ভেতরে যে আনন্দ সেটা কিন্তু মোবাইল থেকে পাওয়া যায় না। তা এই আগ্রহটাকে বাড়াবার জন্য সেটাই বলছি যে এই আগ্রহ আমাদের মনে হয়েছে জগৎবল্লভপুরের মানুষের মধ্যে বেড়েছে। কারণ আপনারা দেখছেন, এখানে ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে বইয়ের স্টলে মানুষের ভিড়, এতটা ভিড় কিন্তু অন্যান্য আরও অনেক জিনিস বিক্রি হচ্ছে সেখানে কিন্তু এতটা ভিড় নেই, কিন্তু বইয়ের স্টলের কাছে মানুষের ভিড় প্রচুর। এবং আমরা প্রত্যেকটা বইয়ের স্টলের যারা স্টল করেছেন ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইছি, ওনারা বলছেন না এবছর খুব ভালো বই সেল হচ্ছে এবং ওনারাও প্রত্যেকেই খুব খুশি। মানুষের কাছে বার্তা দেবো এটাই যে বই পড়তে হবে, দেশকে জানতে হবে, সারা পৃথিবীকে জানতে হবে, সেই জানতে গেলে ভালো করে বইগুলো পড়তে হবে।